আচ্ছা প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস আমি নেব আর প্রথম চ্যাপ্টার আছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্কে আজকে আমি আলোচনা করব কিছু ধারণা দেব সেগুলো তোমরা বাড়িতে আবার দেখবা তা ঠিক আছে ব্যবসায়ী প্রতিষ্ঠান কারে বলে আগে আমরা সেটা দেখি তারপরে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে জানব ব্যবসায়ী প্রতিষ্ঠান হলো ওই সকল প্রতিষ্ঠান যেগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয় এবং পণ্যদ্রব্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান কেবলমাত্র পণ্যদ্রব্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে তাকেই আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বলি অব্যবসায়ী প্রতিষ্ঠান হল যে সকল প্রতিষ্ঠান কোনো প্রকার সেবা বা দ্রব্য বিনিময়ের মাধ্যমে মুনাফা অর্জন করে না অর্থাৎ জনগণের কল্যাণের উদ্দেশ্যেই কেবলমাত্র প্রতিষ্ঠিত হয় তাকেই অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি যেমন স্কুল কলেজ ক্লাব হাসপাতাল এগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো সমাজের কল্যাণের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে সকল প্রতিষ্ঠান কেবলমাত্র সদস্যগণ বা সমাজের সাধারণ মানুষ তথা জাতির কল্যাণের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয় তাকেই অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা যায় স্কুল কলেজ ক্লাব হাসপাতাল এতিমখানা মসজিদ ইত্যাদি আচ্ছা অব্যবসায়ী প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরব সেগুলো যেমন এটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান অব্যবসায়ী প্রতিষ্ঠানটা হলো জনকল্যাণমূলক প্রতিষ্ঠান জনকল্যাণমূলক প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠান কেবলমাত্র জনগণের কল্যাণের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হবে কোনো ব্যক্তির কোনো ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য বা মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয় না এটা সদস্যগণ বা জনগণের তথা দেশের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয় যেমন বলা যায় যে একটা এতিমখানা যদি আমরা প্রতিষ্ঠান তৈরি করি প্রতিষ্ঠা করি তাহলে সমাজের কিছু এতিম ছেলে মেয়ে সেখানে থাকতে পারবে পড়ালেখা করতে পারবে তাদের কল্যাণ সাধন হবে ঠিক তদ্রূপভাবে স্কুল যদি আমরা প্রতিষ্ঠা করি তাহলে দেখা যাচ্ছে যে স্কুলটা সমাজের কিছু ছাত্রছাত্রী সেখানে ভর্তি হবে হওয়ার পরে তারা সেইটা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণ সাধন করবে এবার আরেকটা দেখা যাক অমুনাফাভোগী প্রতিষ্ঠান দি হল অমুনাফাভোগী প্রতিষ্ঠান অমুনাফাভোগী প্রতিষ্ঠান মানে এ কথা হলো যে প্রতিষ্ঠান কোনো মুনাফা ভোগ করে না অর্থাৎ এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে না বরং সমাজের কল্যাণের উদ্দেশ্যে যদিও এই প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে কোনো রকম মুনাফা অর্জন হয় তবে সেটা সদস্য অথবা সমাজের দরিদ্র শ্রেণী মানুষের জন্য বা সামগ্রিক সমাজের সামগ্রিক কল্যাণ সাধনের উদ্দেশ্যেই সেটা ব্যয় করা হয় তাই এই প্রতিষ্ঠানকে অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলা হয় এরা এই প্রতিষ্ঠানের কেউই ওই মুনাফা ভোগ করতে পারবে না চাঁদা এই প্রতিষ্ঠান চাঁদার মাধ্যমে এই বৈশিষ্ট্য হলো যে চাঁদার মাধ্যমে পরিচালিত হয় যেমন কোনো মসজিদ যদি আমরা দেখি যে যারা সদস্য আছে তারাই কেবল সেই মসজিদের চাঁদা প্রদান করবে এতিমখানা বা অন্য কোনো প্রতিষ্ঠানে ঠিক সদস্যরাই প্রতি মাসে নিয়মিত বা বার্ষিক চাঁদা প্রদান করে থাকে দান অনুদান অব্যবসায়ী প্রতিষ্ঠানের
আয়ের অন্যতম উদ্দেশ্য মানে উৎস হলো দান বা অনুদান। এই দান সমাজের বিত্তবান শ্রেণী সদস্য বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আমরা দান বা অনুদান পেয়ে থাকি। এটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আচ্ছা, আই বন্ট টু, যদি প্রতিষ্ঠানে আয় হয়, আই বন্টন, আয় বন্টনটা কি? অনেক সময় অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে বা আয় হতে পারে, সেই আয়টা আমরা কি করব, সদস্যদের কল্যাণার্থে অথবা সমাজের কল্যাণার্থে অথবা দেশ ও জাতির কল্যাণার্থে আমরা সেটা ব্যয় বন্টন করতে পারি বা ব্যয় করতে পারি, কিন্তু কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর জন্য এটা ব্যয় করা যাবে না। বস্তুগত লেনদেন ক্রয় বিক্রয় করে না। অব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো প্রকার বস্তুগত দ্রব্য ক্রয় বিক্রয় করে না। অব্যবসায়ী প্রতিষ্ঠানটা সাধারণত কোনো প্রকার বস্তুগত দ্রব্য ক্রয় বিক্রয় করে না। আচ্ছা, এর আরেকটা বৈশিষ্ট্য হলো যে এর যেসব সম্পদ অধিকাংশ সব দান বা অনুদানের মাধ্যমেই আমরা পেয়ে থাকি, যার কারণে এই প্রতিষ্ঠান কেবলমাত্র সেই সকল দ্রব্য মানে সম্পদের মালিকানা বা পরিচালনা করতে পারবে কিন্তু ভোগ করতে পারবে না। তত্ত্ববোধক হিসাবে এই প্রতিষ্ঠান কেবলমাত্র সেই সকল সম্পত্তির দায়িত্ব পালন করে থাকি। আচ্ছা, এর আরেকটা বৈশিষ্ট্য হলো যে পরিচালনা পরিষদ, অব্যবসায়ী প্রতিষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে পরিচালনা পরিষদ থাকে যারা সদস্যের দ্বারা নির্বাচিত হয় অথবা অস্থায়ীভাবে নির্বাচিত হয়, তারা এই প্রতিষ্ঠানটি কেবলমাত্র এই পরিচালনা পরিষদই নিয়ন্ত্রণ ও পরিচালনা করবে। প্রাপ্য হিসাব পদ্ধতিতেই আমরা আরেকটা বৈশিষ্ট্য হলো যে আমরা প্রাপ্য হিসাব পদ্ধতিতেই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আমরা রাখি, যাকে বলা হয় বকেয়া হিসাব পদ্ধতি। তাই এই আমাদের আজকের যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলো আমরা সংক্ষেপে জানলাম, আরও অনেক বৈশিষ্ট্য আছে, আশা করি আমরা পরবর্তীতে জানব। এবার আমরা তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য কিছু জানি। প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক অব্যবসায়ী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠার পিছনে কিছু কারণ বা উদ্দেশ্য থাকে, আমরা সেই উদ্দেশ্যগুলো জানব। যেমন এক, সামাজিক কল্যাণ সাধন উদ্দেশ্য। এক হলো সামাজিক কল্যাণ সাধন। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো যে সমাজের মানুষের কল্যাণ সাধন করা, কোনো ব্যক্তির কল্যাণ সাধন না, সমাজের তথা দেশ ও জাতির কল্যাণ সাধন করার উদ্দেশ্যেই ইয়া প্রতিষ্ঠিত হয়। দুই, শিক্ষা বিস্তার ও বিনোদনমূলক কার্যক্রম। শিক্ষা বিস্তার ও বিনোদনমূলক কার্যাবলী। অব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আরেকটা উদ্দেশ্য হলো যে সমাজে শিক্ষা বিস্তার এবং বিনোদনমূলক কার্যাবলী সম্বোধন করে থাকে, যেমন বিভিন্ন ক্লাব, এগুলো
বিভিন্ন ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। অনেক প্রতিষ্ঠান আছে যেমন স্কুল কলেজ শিক্ষা বিস্তার করে থাকে, হাসপাতাল স্বাস্থ্য বিষয়ে পর্যালোচনা করে থাকে। আচ্ছা, তারপরে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে। অবশ্যই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মাধ্যমে জনগণের মাধ্যমে মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে, যেমন মাদ্রাসা প্রতিষ্ঠার মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ ধর্মীয় দিকে বেশি অগ্রসর হয়, ফলে তাদের ভিতরে মনুষ্যত্ববোধের সৃষ্টি হয়। আত্মমানবতার সেবায় আত্মমানবতার সেবায় হ্যাঁ অব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আরেকটি উদ্দেশ্য হলো যে অনেক সময় দেশে বন্যা ঘূর্ণিঝড় প্লাবন এগুলো হয়ে থাকে বা ভূমিকম্প, তখন মানুষ গৃহহীন হয়ে পড়ে, খাদ্যদ্রব্যের সংকট দেখা দেয়। অবশ্যই প্রতিষ্ঠানগুলো এই আর্তমানবতার সেবা করার সুযোগ পায়। মাদকদ্রব্য সমাজ গঠন, অবশ্যই প্রতিষ্ঠান মাদকদ্রব্য বা মাদক মুক্ত সমাজ গঠনে সহায়তা করে থাকে। মাদক মুক্ত সমাজ গঠন, অব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আরেকটি উদ্দেশ্য হলো যে খেলাধুলা নৈতিক চরিত্র গঠন বা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব। সুতরাং আমরা বলতে পারি যে অব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হলো দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ সাধন। এভাবেই আমরা একটা মাদক মুক্ত সমাজ বা দেশ ও জাতি পেতে পারি। ধন্যবাদ সবাইকে, আবার আগামীতে দেখা হবে। এই বলে আজকে আমার ক্লাস এই পর্যন্ত রাখলাম।